লাইফস্টাইল ইন ইউকে। এই হলো আমার চ্যানেল লিভ লাইফ বং সাইজের বিষয়। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই ওয়েলকাম। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আর খুব আনন্দে আছেন। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে এই ব্যালকনি থেকে বাইরের ভিউটা আমার এত ভালো লাগে না, আমি যখন দেশে চলে যাব ডেফিনেটলি এই ভিউটাকে ভীষণভাবে মিস করব। একটা দিনের শুরু যদি এরকম গাছপালা প্রকৃতি নদী সবকিছু নিয়ে হয়, মনটাই কি ভালো হয়ে যায়, তাই না? যদিও বসন্ত এসে গেছে কিন্তু তাও টেম্পারেচার খুব একটা এখনো বাড়েনি। 2 ডিজিটে এখনো টেম্পারেচার যাচ্ছেই না, হয়তো 2-1 দিন যাচ্ছে 10-11, কিন্তু তাও বেশিরভাগ দিন ওই 4-5-এর মধ্যেই থাকছে। সকাল সকাল এখন আর্যর ব্রেকফাস্টের পালা, ও খাবে দুধ কর্নফ্লেক্স, সেটাই একটুখানি রেডি করে রেখে দিলাম। দুধটা তো আবার বেশি গরম হলে বাবু খেতে পারবেন না। ওদিকে ওর ব্রেকফাস্ট খাচ্ছে আর আমি গায়ে একটু রোদ মাখতে এসেছি। টানা 15টা দিন বৃষ্টি হয়েছে, তারপরে আজকে রোদ উঠেছে, তাই সেই রোদ গায়ে মেখে এক কাপ চা না খেলে রোদটার অপমান হয় নাকি? ওই যে সামনের গাছ দুটো দেখতে পাচ্ছেন, ওই দুটোই চেরি ব্লসম। কি সুন্দর ফুল ফোটে, তাই না? আমাদের এই অ্যাপার্টমেন্টের সামনে গাছ দুটোই প্রতিবার সবার আগে ফুল চলে আসে, আগে ফুল তারপরে পাতা। আর এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, আমি প্রতিবার এই গাছগুলোর অনেক অনেক ছবি তুলি। এবারও তুলছি মন ভরে ছবি। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার রান্নার পালা, আজকে হবে এঁচোড়ের তরকারি। এখানে কিন্তু এঁচোড় খুব একটা ভালো পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরগুলোতে, সেরকমই একটা কপালক্রমে আমরা পেয়ে গিয়েছিলাম আগের সপ্তাহে, একদম দেশি এঁচোড়। দাঁড়ান, এঁচোড়ের গল্প পরে হবে, আগে ছেলেটাকে একটু লেখাপড়া করতে বসিয়ে আসি। স্কুলেতে ইস্টার হলিডে পড়ে গেছে, ব্যাস সারাটা দিন এত জ্বালায় সেই জন্য এই ছুটিতে খুব কষে বাংলা পড়ানো চলছে। এঁচোড়ের কথা যেটা বলছিলাম, এঁচোড় খেতে আমরা 3 জনেই ভীষণ ভালোবাসি। ইন্ডিয়ান স্টোরে লাকিলি পেয়ে গিয়েছি, দাম নিয়েছে অনেকটাই বেশি। অবশ্য সাইজটাও এটা বেশ বড় ছিল, প্রায় 9 পাউন্ড 9.5 পাউন্ড, মানে 900-950 টাকা মতো দাম নিয়েছিল। কিন্তু এঁচোড়টার সাইজটাও অনেকটাই বড় ছিল, প্রায় 3-4 দিন হবে আমাদের। সবটাই না কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ভীষণ সুন্দর আছে, সেটাই এখন 3-4 দিন ধরে খাবো আমরা। বন্দি এঁচোড় এখানে পাওয়া যায়, আবার ফ্রোজেন এঁচোড়ও পাওয়া যায়, কিন্তু সেগুলো না এই দেশি এঁচোড় না, সেগুলো একদমই খেতে ভালো লাগে না। ক্যানের এঁচোড়টা তো ভীষণ নরম নরম, একবার কিনেছিলাম সেটার একটা অদ্ভুত স্মেল ছিল, খেতে একদম ভালো লাগেনি। তাই দেশি এঁচোড় যখন পাওয়া হয় তখনই আমরা কিনি। দেশি এঁচোড়ের দামটা অনেকটাই বেশি পড়ে, কিন্তু তাও বছরকার স্বাদ, 2-1 বার না খেলে ভালো লাগে বলুন। স্কুল ছুটি থাকলে বাড়িতে এই রান্না বান্না করা আর তার সাথে ছেলেকে পড়ানো, একসাথে দুটো ভীষণ চাপের হয়ে যায়। আমি যখনই রান্না করতে চলে আসি ও ওখান থেকে আমাকে ডাক দিচ্ছে যে এটা বোধহয় আমি ভুল করছি। আসলে দিনের বেশিরভাগটা সময় ও স্কুলেতেই কাটায়, অনেকটা ছোট থেকেই স্কুল যাচ্ছে, সেখানে সবসময় বন্ধুদের সাথে টিচারদের সাথে সব কথাই ইংরেজিতে হচ্ছে, বইপত্র পড়ছেও ইংরেজিতে, সেই জন্য বাংলা ভাষায় দখলটা ওর অন্যান্য বাচ্চার তুলনায় অনেকটাই কম। তারই মধ্যে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাংলাটা শেখে, নিজের মাতৃভাষা শিখতে তো হবেই, তাই না? এদেশে জানেন তো ইংরেজি তো মাতৃভাষা এদের, তারপরেও ইয়ার 3 মানে ক্লাস 3 আর কি, তখন আরও একটা নতুন ভাষা শিখতে হয়। আমি বন্ধু বান্ধবদের থেকে যা শুনেছি বেশিরভাগ স্কুলই ফ্রেঞ্চ শেখায়, আবার বেশ কিছু স্কুল জার্মান বা স্প্যানিশও শেখায়। এদের দেশে আসলে একটা এনশিয়েন্ট ভাষা আর একটা মডার্ন ভাষা, এই দুটো ভাষাই শিখতে হবে প্রাইমারি স্কুলেতে। তো ক্লাস 3 থেকেই সেটা শুরু হয়ে যায়, এনশিয়েন্ট ওই ফ্রেঞ্চ বা জার্মান বা স্প্যানিশ, আর মডার্ন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই দুটোই শিখতে হবে। এদিকে গল্প করতে করতে আমার এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেল, একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে রেখে চলুন একটু বাজার ঘুরে আসি। ইস্টার তো এসেই গেল, এক বন্ধু বলল বিভিন্ন শপগুলোতে অনেক ভালো ভালো ডিসকাউন্টে ভালো ভালো জামা কাপড় পাওয়া যাচ্ছে, আজকে সেই ধান্দাতেই বেরিয়েছি বন্ধুর সাথে। আপনারা তো জানেনই এদেশে
ক্রিসমাসের পর সব থেকে এখানে বড় উৎসব হলো এই ইস্টার, মানে গুড ফ্রাইডে থেকে ইস্টার। চারটে দিন টানা ছুটি থাকে, শনি রবিটা এমনিই ছুটি, তারপর তো গুড ফ্রাইডে আর ইস্টার মানডে। তো এই সময়টাতে সবাই সব বন্ধুদেরকে বা ফ্যামিলির সবাইকে নানান রকম গিফট দেওয়া নেওয়া করে থাকেন। তার মধ্যে জামা কাপড় বা গিফট কার্ড, ফুল ফলের গাছ এইসবও দেওয়া নেওয়া হয়। সেই জন্য সবগুলোতে চলে ভীষণ ডিসকাউন্ট। দেখুন এই কোটটা কি সুন্দর দেখতে, তাই না? 30 pounds, মানে 3,000 টাকা মতো দাম, দেখতে কিন্তু বেশ সুন্দর। ইংল্যান্ডের সরকারি ছুটি মাত্র 8, তার মধ্যে ওই ক্রিসমাসের ছুটি আর এই গুড ফ্রাইডে, এই দুটোই শুধুমাত্র ডেট মেনে, ক্যালেন্ডার মেনে হয়। 25th ডিসেম্বর থাকে ক্রিসমাস, 26th থাকে বক্সিং ডে, আর এখন তো গুড ফ্রাইডে আর ইস্টার মানডে। আর বাকি চারটি ছুটি থাকে মে মাস আর আগস্ট মাসে, সেগুলোকে বলা হয় বেঙ্গালি ডে। সেগুলোর কোনো নির্দিষ্ট ডেট নেই, কোনোটা থাকে মাসের প্রথম সোমবার বা কোনোটা থাকে মাসের শেষ শুক্রবার, যাতে করে ওই একটা ছুটির সাথে আর দুটো শনি রবি জুড়ে যায়। তাহলেই একটা 3 দিনের লং উইকেন্ড হয়ে যায়, পরিবারের সাথে একটু বেশি সময়ও কাটানো যাবে। আর যখনই এরকম ছুটির গল্প আসে তখনই বাড়িতে শুরু হয়ে যায় কুচোকাচাদের উৎপাত করা। তাই এই ছুটির সময়গুলোতে কাউন্সিল থেকে এখানকার মিউজিয়াম বা লাইব্রেরিতে বাচ্চাদের একটু বিজি রাখার জন্য নানান রকম অ্যাক্টিভিটিজের ব্যবস্থা করা হয়। আজকে এই স্টোরটায় এসে দেখলাম সত্যি বেশ ভালো রকম ডিসকাউন্ট চলছে। আরও একটা কি মজার ব্যাপার জানেন, এখানে এসে আমি প্রত্যেকবারই এটা দেখি যে যখন যে অকেশনটা চলে না তখন সেই থিমেরই সমস্ত জামা কাপড় জুতো মোজা সবটাই সেরকম। দেখুন স্লিপার্সগুলোও কিন্তু এখন সবই ইস্টার থিমের, বেশ রং বেরঙের। দেখুন এই স্লিপারটা, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। দামটাও অবশ্য বেশ ভালো, 9 pounds, মানে 900 টাকার মতো, কিন্তু এটা পরে হাঁটবো কি করে? দেশেও তো এই সময় সবার নিশ্চয়ই পয়লা বৈশাখের জন্য কেনাকাটি শুরু হয়ে গেছে চৈত্র সেলের মার্কেটে। আজ এখানে আমি যেন সেই চৈত্র সেলের একটুখানি ফিল পাচ্ছি। ইংল্যান্ডে দেখুন এই ক্রিসমাস আর ইস্টার দুটো অনুষ্ঠান হয় একটা শীতের শুরুতে একটা গরমের শুরুতে। জামা কাপড়গুলোও এখন বেশ গরমের উপযোগী। বাচ্চাদের এই জামাগুলো দেখুন একদম সুতির নরম নরম ফ্রক, ঠিক যেমন আমরা ছোটবেলায় পড়তাম পয়লা বৈশাখে। যখন অনেকটা ছোট ছিলাম তখন সেই পয়লা বৈশাখের আগে আগে চৈত্র সেলের বাজার করতে যাওয়া হতো। মা তখন দোকান থেকে এইরকম সুতির পাতলা পাতলা ফ্রক কিনে দিত, ঘটি হাতা, তার মধ্যে একটা এইরকম লাল ফ্রক ছিল, পুরো সেম দেখতে জানেন। সেই জন্য এই ফ্রকটা দেখেই আমি দাঁড়িয়ে গেলাম, মনে হচ্ছে যেন আমারই সেই জামাটা। আর্যর জন্য কয়েকটা টি শার্ট কিনতে হবে, ও প্রত্যেক বছরই একটু করে লম্বা হচ্ছে, তাই প্রতি বছরই ওর জন্য আলাদা আলাদা করে জামা কিনতে হয়। এগুলোর দাম বেশি না, 1.80 pounds, মানে ওই 150 থেকে 200 টাকার মধ্যেই সবগুলো। এদেশের মানুষজন এই গুড ফ্রাইডে আর ইস্টার মানডেটা নিয়ে বেশ এক্সাইটেড থাকেন, তাই দোকানেও আজকে যেন উপচে পড়া ভিড়। দেখুন কত ক্যান্ডেল, আপনারা তো জানেনই এখানকার মানুষজন ক্যান্ডেল ভীষণ ভালোবাসেন। ক্যান্ডেল জ্বালাতে, ক্যান্ডেল একে অপরকে গিফট দিতে এবং সেন্টেড ক্যান্ডেল, এগুলো এদের ভীষণ পছন্দের। আর এখন ইস্টার আসছে, সেই জন্য দোকানে ইস্টার থিমের ক্যান্ডেলে ভরে গেছে, বানি ক্যান্ডেল, এগ ক্যান্ডেল, আর এটা দেখুন ছোট্ট একটা কি কিউট দেখতে, এটা একটা মাশরুম ক্যান্ডেল, 3 pounds, মানে ওই 300 টাকার মতো দাম। ইস্টার উপলক্ষে সবাই প্রচুর ক্যান্ডেল কিনেছেন, আমি তো এসে দেখছি ওই একটা মাত্র মাশরুম ক্যান্ডেল আর অল্প কয়েকটা ইবানি ক্যান্ডেল পড়ে আছে। ইস্টার মানডেতে ঘর বাড়ি এই ক্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়ে ল্যাম্প আর হট ক্রস বান সহযোগে হবে দারুণ একটা লাঞ্চ। গাজর হাতে নিয়ে ওই কিউট খরগোশটা দেখুন, শুধু ছোট বাচ্চা কেন, কেউ যদি আমাকেও এই বানিটা ইস্টারে গিফট করে আমি খুব খুশি হয়ে যাব। এই ইস্টার নিয়ে এদেশে বড়দের থেকেও বেশি এক্সাইটেড থাকে কিন্তু ছোটরা, কারণ তারা বিভিন্ন জায়গায় যায় ইস্টারে ঘান্ট করতে। এদেশের মানুষেরা নিজেদের বাড়িতে বা বাগানে বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা ডিম বা চকলেটের ডিম এখান ওখান লুকিয়ে রাখেন। বাচ্চাদের কাজ হলো সেগুলোকে খুঁজে বের করা, তারপর কে কটা ডিম খুঁজে পেয়েছে সেই অনুযায়ী তারা পাবে প্রাইজ। তবে শুধু বাড়িতে না, বাচ্চাদের জন্য বিভিন্ন জায়গাতে এই ইস্টার এগ হান্টিং এর আয়োজনও করা হয়।
আমরাও ভাবছি রেটিং মিউজিয়ামে যেখানে স্টারি ঘান্টিং হচ্ছে একদিনকে যাব, আপনাদেরকেও বরং আমার সাথে নিয়ে যাব। আজকে আমাদের শপিং হয়ে গেল, চলুন এবার বাড়ি যাই। বলছিলাম না, এই ইস্টারের জন্য বিভিন্ন দোকানে নানান রকমের ডিসকাউন্ট দিচ্ছে, সেই জন্য দেখুন উইকডেজ হলেও আজকে এই সিটি সেন্টার এরিয়াটাতে কত মানুষের ঢল নেমেছে। ঠিক মনে হচ্ছে চৈত্র সেলের বাজার, আমার তো একদম সেরকম লাগছে। আসলে সময়কালটাও সেরকম, ফেসবুকে বা বিভিন্ন জায়গাতে সবার ওই পয়লা বৈশাখের বাজার করা দেখছি, তো সেই জন্য আরোই মনে হচ্ছে যেন আমরাও আজকে পয়লা বৈশাখের বাজার করে ফিরলাম। না, এবার বাড়ি যেতেই হবে, অনেকটা বেলা হয়ে গেল, প্রায় দুটো মতো বাজছে, গিয়ে আবার লাঞ্চ করতে হবে। রান্না যদিও হয়ে গেছে, তবে আজকের লাঞ্চটা একদমই সিম্পল কিন্তু আমাদের সবাইকারই খুব পছন্দের, গরম ভাতে ঘি দিয়ে উচ্ছে আলু ভাজা, আর তারপর ওই যে সকালে করে রাখলাম এঁচোড়ের তরকারি। লাঞ্চ করে আধ ঘন্টা একটু শুতে না শুতেই আর্যর বায়না শুরু হয়ে গেল। ওর সব বন্ধুরা নাকি মাঠে খেলতে এসেছে, তাই ওকেও যেতে হবে, তাই আর বেশিক্ষণ শুতে পারলাম না। এখন আমি যাচ্ছি ওর সাথে মাঠে, আর্য খেলা করুক, আর আমি ভিডিওটা বরং এখানেই শেষ করি। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ, ভালো থাকবেন সকলে।